Okay. সো হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গাইজ, আপনার ফোনে জিমেইল অন্য কেউ যদি লগ ইন করা থাকে বা ও ইউজ করে তো আপনি জানতে পারবেন কোথা থাকে। তো গাইজ, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গাইজ, এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনার জিমেইল যদি অন্য মোবাইলে লগ ইন থাকে তো আপনার জিমেইলে যদি গুরুত্বপূর্ণ নাম্বার থেকে থাকে তো ওর মোবাইলে শো করবে। তো তার জন্য যদি ওর মোবাইল থেকে জিমেইলটি রিমুভ করতে চান তো ভিডিওটি দেখতে থাকুন। চলো গাইজ, সর্বপ্রথম আপনার জিমেইলটি ওপেন করে ফেলবেন। গাইজ, জিমেইলটি ওপেন করার পর দেখতে পাবেন এখানে থ্রি ডট আইকন, থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর দেখতে পাবেন নিচের দিকে সেটিং অপশান, সেটিংয়ে ক্লিক করবেন। গাইজ, সেটিং ক্লিক করার পর আপনার যেই জিমেইলটি আছে জিমেইলটিতে ক্লিক করবেন। গাইজ, জিমেইলটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। গাইজ, এখানে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাবেন মেনু অপশান, ক্রিয়েট লাইন মেনু অপশান, মেনু অপশানে ক্লিক করবেন। মেনু অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সিকিউরিটি, সিকিউরিটিতে ক্লিক করবেন। তো গাইজ, সিকিউরিটিতে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন ফাইন্ড ডোজ ডিভাইস, এখানে দেখবেন ফাইন্ড ডোজ ডিভাইস, নিচে দেখতে পাবেন ম্যারেজ ডিভাইস, ম্যারেজ ডিভাইসে ক্লিক করবেন। তো গাইজ, ম্যারেজ ডিভাইসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি আমার ফোন অপো। তো এছাড়াও আমার ওপো ফোন ছাড়াও ইনফিনিক্স স্মার্টফোন প্লাস এই মোবাইলটিতে আমার জিমেইল কানেক্ট আছে বা লগ ইন করা আছে। তো ওর মোবাইল থেকে আমার জিমেইলটি বা আপনার জিমেইলটি রিমুভ করবেন কীভাবে? তো এখানে দেখতে পাচ্ছেন ছোটোটা টিকান, ছোটোটা নিয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ডোন্ট, দেখতে পাবেন ফাইন্ড ফোন, তারপর দেখতে পাবেন সাইন আউট। তো আপনি সাইন আউটে ক্লিক করবেন। তাহলে সাইন আউটে ক্লিক করার পর আবার সাইন আউটে ক্লিক করবেন। তো গাইজ, সাইন আউটে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে ওকে চিহ্ন এসে গেছে, কুচিহ্নতে ক্লিক করুন। করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এটি রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে আপনার অরিজিনাল যে ডিভাইসটা বা ফোনটা ওটি লগ ইন আছে এখন। তো গাইজ, উপরের দিকে যদি টেনে দেখেন তো এখানে নোটিফিকেশান দেখতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান যে ইনফিনিক্স স্মার্টফোন প্লাস আর সাইনিং আউট নট ইউ চেক ইউর অ্যাক্টিভি অ্যাক্টিফাই। তো গাইজ, দেখতে পাচ্ছেন চলে এসছে আপনার নোটিফিকেশান। তো গাইজ, এখানে আপনার যে জিমেলে লগ ইন করা ছিল তা ফোন নাম্বার টোন নাম্বার যা ছিল তা কিছুই থাকবে না ওর ফোনে। তো গাইজ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফেলে থাকুন। ধন্যবাদ। তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।